আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সমিজ ডেলিকেসি। আজ আপনাদের করে দেখাবো তিন রকমের মিষ্টি, গোলাপ জামুন, মালাই জামুন, খিসা জামুন। চলুন দেখে নেই খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করা যায় এই মিষ্টিগুলো। প্রথমেই গোলাপ জামুন তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ ময়দা, 2.5 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ চিনি, শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশাতে হবে। দুধের মিশ্রণ মাখানোর জন্য আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে এখন ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো ডিম নিয়ে দুধটাকে মাখাবো। আমি একবারে সবটুকু ডিম দিয়ে দিব না, আস্তে আস্তে দিব আর মাখাবো। একটা নরম ডো হবে, ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিও শক্ত হবে। আরও লাগবে 1/2 কাপ। মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে, আমি একটা স্পেচুলা দিয়ে সাইড থেকে সব কিছু তুলে নিচ্ছি। এটা এখন খুবই আঠালো, আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো, 10 মিনিট পর এটা আর হাতে লাগবে না। আমি এটা ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর এই মিশ্রণটা তৈরি করতে 3টা ডিম থেকে আমার এখানে 1.5 টেবিল চামচের মতো ডিম রয়ে গিয়েছে। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি তৈরি করে নিব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আর দেখুন 10 মিনিট পর এটা আর আগের মতো স্টিকি নেই, হাতে লেগে থাকছে না। তো মিষ্টি রাখার জন্য আমি একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি, একটু চেপে চেপে গোল করতে হবে। প্রতিটা মিষ্টি যেন সমান হয় খেয়াল রাখতে হবে। এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে। মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, মোট 26টি মিষ্টি হয়েছে। এখন মিষ্টি ভাজার জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা এমন আন্দাজে গরম করতে হবে যেন আঙ্গুল দিলেও সহ্য হয়।
এর থেকে বেশি গরম করা যাবে না। তো তেলটা সেই পরিমাণ গরম হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে মিষ্টি দিলে মিষ্টির উপরিভাগটা পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। মিষ্টিগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর একটুখানি এরকম হালকা ঝাঁকিয়ে দিতে হবে, ঝাঁকিয়ে দিলে মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠবে, কিন্তু কোনো কিছু দিয়ে নাড়া যাবে না। দেখুন সবগুলো মিষ্টি কীরকম আস্তে আস্তে ভেসে উঠছে। কোনো নাড়াচাড়া করার প্রয়োজন হচ্ছে না, মিষ্টিগুলো নিচ থেকেই তেলে ভেসে উঠছে। মাঝারি আছে, মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু একটু করে নাড়তে হবে, না হয় মিষ্টির একদিক দিয়ে রং হবে আরেক দিক দিয়ে হবে না। দেখুন সবগুলি মিষ্টি কীরকম ফুলে ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো গরম শিরায় দেওয়া যাবে না, মিষ্টিটা একটু যখন ঠান্ডা হবে আমরা তখন এটা শিরায় দিব। মিষ্টির শিরা তৈরির জন্য কড়াইতে আমি 8 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। 5টি এলাচ একটু নেড়ে দিচ্ছি। এই শিরাটা একদমই পাতলা হবে, পানিটা ফুটে যেয়ে যখন চিনিটা গলে যাবে তখনই এটা মিষ্টি দেওয়ার উপযোগী হয়ে যাবে। ভাজা মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি প্রতিটি মিষ্টির গায়ে একটি কাঠি দিয়ে এরকম ছিদ্র করে দিয়েছি যাতে শিরা ভালোমতো মিষ্টির ভিতরে ঢোকে। শিরা ফুটে উঠেছে, মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি। গরম শিরায় গরম মিষ্টি যদি আমরা দেই তাহলে মিষ্টিগুলো কুচকে যাবে, এই জন্য একটু ঠান্ডা করে মিষ্টি শিরায় দিতে হবে। এখন ঢেকে রান্না করব 10 মিনিট, এ সময় জালটা একটু বেশি থাকবে, মিডিয়াম থেকে একটু বেশি থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর, মিষ্টিগুলো দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল একসাথে করে নিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। একটু নেড়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর, মিষ্টিগুলো দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল একসাথে করে নিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। একটু নেড়ে দিচ্ছি।
আঁচ কমিয়ে ঢেকে আবার 20 মিনিট রান্না করব। ঢেকে কম আছে, আমি 20 মিনিট মিষ্টিগুলো রান্না করেছি। দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো, সবগুলো মিষ্টি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করব। খেসা যেমন তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন খেসা তৈরি করে নিব। প্যানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এখন এটাকে ঘন করব। দুধটা আমি এরকম ঘন করে জাল করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ট্রেডিশনাল মাওয়া। এই মাওয়াটা আমার ঘরে তৈরি। মাওয়া তৈরির রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। হাফ চা চামচ গোলাপ জল, 1/2 চা চামচ কেওড়া জল আমি একসাথে করে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। নেড়ে মিশিয়ে নিব। মাওয়াটা দুধের সাথে একদম মিশে যাবে আর একটু সুন্দর কালারও দিবে। এটা আমি ঘন করে নামিয়ে নিব। চিনি, মাওয়া, ঘন দুধ সব একসাথে মিশে গিয়েছে, ঘনত্বটা এরকম হবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। প্রথমেই আমি গোলাপ জামুন তৈরি করে নিয়েছি, খেসা জামুনের খেসাও রেডি। আর আমি এখানে খেসা জামুন তৈরি করার জন্য গোলাপ জামুন মিষ্টি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে খেসা এবং বাদাম দিব। প্রতিটা কাটা মিষ্টিতে আমি খেসা লাগিয়ে নিব। মিষ্টিগুলো কাটার আগে আমি রস ঝরিয়ে নিয়েছি। বাদাম দিয়ে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন। গোলাপ জামুনের পর আমার খেসা জামুনও রেডি। এখন তৈরি করব মালাই জামুন। মালাই জামুন তৈরির জন্য প্রথমেই আমি মালাই তৈরি করে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এটা জাল করে আমি মালাই তৈরি করব। দুধটা ঘন হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারবেন, মিষ্টিতেও অনেক চিনি থাকবে। আরও দিয়ে দিচ্ছি দুধ আর গোলাপ জলে মিশানো। এখন দিয়ে দিচ্ছি দুধ এবং গোলাপ জলে জাফরান ভিজিয়ে নিয়েছি। এটা নেড়ে এর সাথে আমি যোগ করে দিব ক্রিম। আমি 200 গ্রাম পরিমাণ ক্রিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। ক্রিমটা ভালো মতো মিশে গেলেই আমার মালাই রেডি হয়ে যাবে। এবার তৈরি করব মালাই জামুন। মালাই জামুন তৈরির জন্য আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম
তার অর্ধেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এর উপরে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামচ দিয়ে মিষ্টিগুলো ঢেকে দিচ্ছি, কিছুটা বের হয়ে থাকবে, কিছুটা ঢেকে থাকবে। এর উপরে বাদাম ছড়িয়ে দিচ্ছি। কিছুটা মাওয়া। এই মাওয়াটা ঘরে তৈরি। এর রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তৈরি হয়ে গেল 3 রকমের মিষ্টি। গোলাপ জামুন দিয়ে কিভাবে মজাদার আরও 2 রকম মিষ্টি তৈরি করা যায় তা দেখে নিলেন। এই মিষ্টিগুলো তৈরি করে খুব সহজেই চমকে দিতে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, আর এর স্বাদ কোনোটাই কোনোটা থেকে কম নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।